হাজার হাজার কোটির দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আড্ডের সংস্থা। রেশন দুর্নীতির তদন্তে নেমে এমনটাই সন্দেহ করছে ইডি। তদন্তে শঙ্করের নামে 90টি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির সন্দেহ, এই সমস্ত সংস্থায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তো বটেই, এছাড়াও আরও অনেক প্রভাবশালী টাকা ঢালতেন এবং কালো টাকা সাদা করতেন। কীভাবে চলত এই প্রক্রিয়া? তদন্তে পাওয়া নথিপত্র থেকে ইডির ধারণা, শঙ্করের এই সংস্থাগুলি কম করে 20,000 কোটি টাকা জমা পড়েছে বিদেশি মুদ্রায় বদল করানোর জন্য। এর মধ্যে 9 থেকে 10,000 কোটি টাকা একা মন্ত্রী জ্যোতিপ্রিয়ের। ইডি সূত্রে খবর, বাকি টাকা কারা জমা করেছেন, কি তাদের পরিচয়, বিদেশে যাচ্ছেন কি না, গেলে কোথায় যাচ্ছেন, তার কোনো যথাযথ নথি নেই, নেই পাসপোর্টের তথ্য। ইডির ধারণা, অনামী এই সমস্ত লেনদেন হয়েছে প্রভাবশালীদের আড়ালে রাখতেই।